নিউ বিভিন্ন জায়গায় ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা অবশেষে গ্রেপ্তার হলো একজন ঘটনাকে ঘিরে নিউটাউন টাউন এলাকার মানুষজনের মধ্যে যথেষ্ট উত্তেজনা ছড়ায় দেখবো ধৃতের নাম সঞ্জয় চ্যাটার্জি নিউ টাউনের বিভিন্ন জায়গায় ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা করেন তিনি নিউ টাউনের তারুলিয়া এলাকা থেকে অবশেষে নিউ টাউন থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে সূত্রের খবর গতকাল নিউ টাউন থানায় অভিযোগ করা হয় যে সঞ্জয় নামে এক ব্যক্তি নিউ টাউনের বিভিন্ন জায়গায় লোকেদের ফ্ল্যাট দেখিয়ে সেই ফ্ল্যাট বিক্রি করার জন্য টাকা নিচ্ছে তার ভিত্তিতে তদন্তে নামে নিউ টাউন থানার পুলিশ এরপর তারুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদে জানা যায় এই ব্যক্তি নিউ টাউনের বিভিন্ন জায়গায় ফ্ল্যাট দেখাবার নাম করে লক্ষাধিক টাকা নিত আজ তাকে বারাসাত কোটি তোলা হয় এমনটাই জানা গেছে